মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে খুলনা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে যৌথ প্রস্তুতি সভা রবিবার সকাল 11টায় 6 নম্বর কেডি ঘোষস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে আয়োজিত এ সভায় জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু উপস্থিত ছিলেন। এছাড়াও মহানগর ও জেলা বিএনপির যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, জাসার সহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করতে জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটকে নানা ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়।